নমস্কার বন্ধুরা, চলে এসেছি কল্যাণীর ঢাকেশ্বরী প্যালেস রেস্টুরেন্টে। এখানে একটা পৈতের নিমন্ত্রণের ছিল আমাদের খাওয়া দাওয়াটি, পৈতের খাওয়া দাওয়া। তো দুপুরবেলা অনুষ্ঠানটা ছিল, আর এটা ছিল আমাদের 3 নম্বর পৈতের নিমন্ত্রণ। আর এটা হচ্ছে মেনু কার্ড আদৃতর পৈতে। আদৃত আমার মেয়েরই বয়সী, মানে ওরা একই ক্লাসে পড়ে, ক্লাস নাইনে পড়ে। তা ওর পৈতের অনুষ্ঠান ছিল এখানে। মেনু কার্ডটা তো তোমরা দেখেই নিলে, খুব ভালো মেনু ছিল, মানে একদম পুরোপুরি বাঙালি মেনু, একদম মানে সাবেকি বাঙালি মেনু আর কি। আর ভীষণ পছন্দের আমার, আমার বেসিক্যালি আমার আর কি ভীষণ পছন্দের হয়েছিল সব কিছু। প্রথমেই পাতে পড়েছিল তোপসে ফ্রাই। তোপসে ফ্রাইটা মানে জাস্ট অসাধারণ, একদম প্রথম যে খাবারটাই এত সুন্দর ছিল কি বলবো। একদম গরম গরম, আর আমরা এটা দুটো করে নিয়েছিলাম, মানে এতই ভালো লেগেছিল দুটো করে নিয়েছিলাম আমরা। তার সঙ্গে ছিল সস আর স্যালাড, এরপরে ছিল সাদা ভাত, আর তার সঙ্গে ছিল ভেজ ডাল। এর সঙ্গে দিয়েছিল ঝুরঝুরে আলু ভাজা, এটা কিন্তু সব থেকে ভালো কম্বিনেশন। আর এরপরে এসেছিল একটা জাম্বো সাইজের পাবদা, দেখতেই পাচ্ছ কতটা বড়, মানে পুরো প্লেট জুড়ে ছিল পাবদাটা, আর খেতেও ছিল সেই লেভেলের। তারপরে এসেছিল আর একটা আইটেম দারুণ, সেটা ছিল গন্ধরাজ ভেটকি, এটাও দারুণ ছিল খেতে, এত সুন্দর একটা ফ্লেভার ছিল গন্ধরাজের। আর গন্ধরাজের পাতাও ছিল তার সঙ্গে, সেটা তোমাদের দেখানো হয়নি। এরপরে ছিল আমাদের শো স্টপার পোলাও আর মাটন কষা, তো এটাও যথারীতি অসাধারণ ছিল। এরপরে ফ্রুট চাটনি, আর তার সঙ্গে ছিল পাঁপড়। প্রত্যেকটা আইটেমই কিন্তু মানে প্রশংসনীয় ছিল, সবগুলোই ভালো ছিল। এরপরে এই মিষ্টিটা ছিল মধু মালঞ্চ, এটা অসাধারণ খেতে। আর একটা মিষ্টি ছিল, সেটা আমি খাইনি। আর ছিল আইসক্রিম কর্নেটো, যেটা নাকি এই গরমের পক্ষে একদম পারফেক্ট। সবশেষে একটা গ্রুপ ফটো দিয়ে তোমাদেরকে জানাই শুভ দোল যাত্রা, হ্যাপি হোলি।